Hi friends, welcome to Shulekha's Cooking Carnival. আজ আমি নিয়ে চলে এসেছি ভোজন রসিক বাঙালির অত্যন্ত প্রিয় একটা মাছের পদ, সর্ষে ইলিশ। নামটা শুনলেই জিভে জল চলে আসে না? চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এই সর্ষে ইলিশ কী করে বানাই। আমি এখানে নিয়ে নিয়েছি 950 একটা ইলিশ মাছ। এই মাছটাকে গাদা কোল সমেত 5টা পিস আমি আজ নিয়ে নিয়েছি। মাছটা একদম ডিম ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই মাছের পিসগুলো খুব সাবধানে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে অন্যদিকে দুটো মশলা রেডি করে নেব। প্রথমে একটা বাটিতে কিছুটা জল নিয়ে 2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 1/2 থেকে কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে গুলে একটা মশলা রেডি করে রাখবো। বন্ধুরা, এটা কিন্তু কখনোই ডাইরেক্ট তেলে দেবে না, তাহলে পুড়ে গিয়ে রান্নায় একটা তিতকুটে ভাব চলে আসবে, তাই জলে গুলে দিলেই ভালো হয়। এছাড়া আরও একটা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন সাদা সর্ষে, 1.5 টেবিল স্পুন কালো সর্ষে, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটা মিহি পেস্ট করে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। পেস্টটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে ছেঁকে নেব। এটা যদি এইভাবে ছেঁকে রান্না করা যায় তাহলে হজমের কোনো সমস্যা হবে না, এছাড়া রান্নার টেক্সচারটা খুব সুন্দর স্মুথ হয়। আরেকটা কথা, তোমরা যখনই মিক্সিতে সর্ষে পেস্ট করবে বা শিলে বাটবে তখন সামান্য হলুদ দিয়ে নেবে, তাহলে সর্ষে বাটা কখনোই তেতো হবে না। আমি এটা এখানে দেখাতে ভুলে গেছি বলে দুঃখিত, কিন্তু তোমরা অবশ্যই মনে করে করবে। একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা দেওয়ার কয়েক সেকেন্ড বাদে যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট মাঝারি ফ্লেমে হতে দেব। আমি পরে ফিরে এলাম। আমি মাঝে একবার মাছগুলোকে উল্টে নিয়েছিলাম, এবার যে সর্ষে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব, খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই সময় লঙ্কা দিলে কিন্তু ঝাল হয় না, সুন্দর একটা কাঁচা লঙ্কা গন্ধ হয়। এবার আবার একটু ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, মোটামুটি 10-12 মিনিটের মধ্যে ইলিশ মাছ হয়ে যায়। 3 মিনিট পরে ফিরে এলাম, একদম রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। সব শেষে একটা ম্যাজিক্যাল উপকরণ অ্যাড করব, কাঁচা সর্ষের তেল। এটা যত দরাজ হাতে দেবে তত রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। একদম রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। এবার গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের রান্না কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দাও প্লিজ, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।